বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেলের অপসারণ দাবিতে মানববন্ধন। মোবাইল অ্যাপসের মাধ্যমে অর্থ আদায় চক্রের চার নারীসহ 17 সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেলের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় রামেক হাসপাতালের সামনে এর আয়োজন করা হয়। তবে কিছু সময়ের মধ্যে পুলিশ ও রামেক হাসপাতালের আনসারদের বাধায় পণ্ড হয়ে যায় মানববন্ধন কর্মসূচি। পুলিশই বাধা অতিক্রম করে মানববন্ধনের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওয়ার্ড মাস্টার রাসেলকে দুর্নীতিবাজ ও চরিত্রহীন আখ্যা দিয়ে ভুক্তভোগীরা বলেন, চাকরি দেওয়ার নামে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রাসেল, সেই টাকা ফেরতের দাবি জানান তারা। মানববন্ধনে অভিযোগ করা হয়, ওয়ার্ড মাস্টার রাসেল প্রায় 10 থেকে 15 জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু বছর গড়ালেও রাসেল তাদের চাকরি দেয়নি। এমনকি যারা চাকরিতে ছিল রাসেল তাদের মধ্যে অনেককে বাদ দিয়ে পুনরায় টাকা নিয়ে নতুন লোক নিয়োগ দিয়েছেন। এদিকে ওয়ার্ড মাস্টার রাসেলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, হাসপাতালে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের কাছ থেকে মাসোয়ারা নেওয়া সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ইতোমধ্যে প্রায় 40 জন স্থায়ী কর্মচারী তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। আজকে হচ্ছে মানববন্ধন করেছি সেটার জন্য, মেয়র মহোদয় বলেছিল যে তোমরা দরখাস্ত করো, আমরা পরশুদিন দরখাস্ত করেছি, তারপরেও আমাদেরকে আমাদের জন্য কেউ কোনো উত্তর দিচ্ছে না। তার চাইতে আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আবারও মানববন্ধন করবো, মানববন্ধন করবো। যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, র‍্যাব, ডিবি তারা সবাই আমাদেরকে যে তারা তাড়া খাওয়াচ্ছে, আমরা যে ব্যানার নিয়ে দাঁড়াইছি, পুলিশ আমার কাছ থেকে ব্যানার নিয়ে চলে যাচ্ছে, কেন যাবে পুলিশ? আমার জায়গাতে তার ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই ঢুকিয়েছে, আমাদের ভাই বোন 32 জনকে বাদ দিয়ে খালি আউটসোর্সিংয়ে উনারই যত আছে ফ্যামিলিগত মানুষ সবাইকে ঢুকিয়েছে, আর বাকি যেগুলোকে ঢুকিয়েছে সেগুলোর কাছে 80,000, 90,000, 1,00,000 করে টাকা খেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের স্বাস্থ্য সচিবের কাছে আমাদের একটা, আর হলো আমাদের সিটির খায়রুজ্জামান লিটন ভাইয়ের কাছে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আমাদের এই বিচারের কার্যক্রম শুরু করুন। দীর্ঘদিন করোনার সাথে যুদ্ধ করে ডিউটি করেছি, তারপরে আমাদেরকে সে বিনা কারণে বিনা অজুহাতে আমাদেরকে বাদ দিছে। আমরা টাকা দিতে পারিনি, তার বিছনায় যেতে পারিনি, আমাদের বলে যে আমার ভাষা বুঝতে হবে, আমার আমাদের বলে যে তোমরা কি হচ্ছে আমি যেটি বলি সেটি শুনবে কি, তা আমার বিছনায় আসতে হবে। আমরা কি রক্ষক যখন ভক্ষক হয় আমরা তাহলে কোথায় থাকবো, কোথায় যাব, আমরা কিভাবে এইভাবে কর্ম করবো বলেন, তাহলে আমরা কার কাছে যাব বলেন? আমাদের নেতারাই যদি লিঙ্গ ছাড়া হয় তাহলে আমরা কার কাছে যাব? আমরা তাদের কাছে ধন্য ধরেছি, অথচ তারা আমাদের কোনো প্রতিকার করছে না। রাজশাহী মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায় চক্রের চার নারীসহ 17 জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত 16 মে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 10টি মোবাইল ফোন, 11টি ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম। তিনি জানান, মোবাইলের মাধ্যমে র্যাপিড ক্যাশ নামে একটি অ্যাপসের মাধ্যমে ঋণ দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত এই চক্রটি। সর্বশেষ গত 14 মে আবুল এহসান নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ মামলার সূত্র ধরে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম অ্যান্টি টেরিজম ইউনিটের সহায়তায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের চার নারীসহ 17 সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেন। গত বুধবার পৃথক পৃথক স্থানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল 4টায় রাবির শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মেয়র লিটন। সভায় সভাপতিত্ব করেন রাবি আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি সৈয়দ মিশফাক আলী।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার FMA জাহিদ সহ অন্যান্যরা। এদিকে সন্ধ্যা 7:30টায় রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে নগরীর সেলুন, হোটেল কর্মচারী, সংবাদপত্র হতাশ, ফার্নিচার, ওয়েল্ডিং, স্বর্ণ শ্রমিক উন্নয়ন ও চর্মকারদের সাথে শুভেচ্ছা ও মতজনের সভা করেছেন মেয়র লিটন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। নোয়াখালীতে TNC-র বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠান TNC বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সৌজন্যে নোয়াখালীতে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাইজ দি হোয়াইট হল পার্টি সেন্টারে এর আয়োজন করা হয়। কামাল মাহমুদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন TNC সাউথ এশিয়ার সহকারী জেনারেল ম্যানেজার অবতার, TNC বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ডি ওয়াং, ডিরেক্টর কাউসার ভুইয়া সহ অনেকেই। এ সময় ডিরেক্টর প্রেরণা ও প্রশিক্ষণ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ রহিমুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 500+ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।